Assalamualaikum warahmatullahi wabarakatuh. হযরত আলীর সঙ্গে আচ্ছা এত কথা বললে গজল কারা শুনছে আচ্ছা যদি কথা বলেন আপনাদের গজল কাকে বলবো এই মা বোনদের সামনে বসে তো আমরা বারণ করি মেয়েদেরকে কেউ সামনে বসায় গজল আমরা কথা কাদের সঙ্গে বলবো মেয়েদের সবসময় পেছনে রাখতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বন্ধুদের বলে গেল এ আমার বন্ধু না আমার সাথীরা আমি আবু বকর যখন মারা যাব আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব তোমরা আমার দাফন করবে না তোমরা আমার দাফন করবে না যেখানে সেখানে করবে না আমার লাশটাকে নিয়ে রাসূলের রওজার সামনে রেখে দিও আমার রাসূলকে গিয়ে জিজ্ঞেস করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাল্যবেলার বন্ধু ছোটবেলার বন্ধু আপনার সুখ দুঃখের সাথী আবু বকর ইন্তেকাল হয়ে গেছে তার জানাজা কোথায় করব তার কবর আমরা কোথায় দেব আমার রাসূল বলে দেবে আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেল লাশটাকে নিয়ে রাসূলের মাজারের সামনে রাসূলের রওজার সামনে রেখে দেওয়া হলো এবং সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাল্যবেলার বন্ধু আবু বকর ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে আপনি বলে দেন আপনার বন্ধু আবু বকরের কবরটা আমরা কোথায় দেব রওজা থেকে আওয়াজ আসছিল রওজা হতে আওয়াজ আসে ও আমার সাহাবারা আমার আবু বকর ছিল আমার বাল্যবেলার বন্ধু আমার আবু বকর ছিল আমার সুখ দুঃখের সাথী আমি চাই না আবু বকরের কবর অন্য কোথাও হোক আমার সুখ দুঃখের সাথী যেমন আবু বকর ছিল তেমন আমার পাশে আবু বকরের কবরটা দিয়ে দাও রাসূলের রওজার পাশে আবু বকরের কবর দেওয়া হলো দাফন করা হলো যে নূরে খোদা নূরুল হুদা নূরে খাজানা